আজ আমাদের আশেপাশে এমন কিছুই নেই যা বিজ্ঞানের সঙ্গে সম্বন্ধিত না। আজ আমরা বিজ্ঞান ছাড়া প্রায় অচল, কিন্তু আজও এই পৃথিবীতে এমন অনেক আজব জনজাতি আছে যারা আজও আধুনিকরণ এবং বিজ্ঞানের থেকে নিজেদেরকে আলাদা রেখেছে। একদিক থেকে দেখতে গেলে তারা সম্পূর্ণ আলাদা। তারা জানে না আধুনিক লোকজন কিভাবে থাকে, কিভাবে বসবাস করে। আজ আমরা এমনই এক ভয়ানক জনজাতির কথা আলোচনা করব। দক্ষিণ ইথিওপিয়া ও সুদানের সীমান্তে অবস্থিত ওমো নদীর তীরবর্তী এলাকায় বসবাস করে মুরসি জনজাতি। আনুমানিক ধরা হয় এদের মোট জনসংখ্যা 10,000। এই উপজাতি এতটাই হিংস্র হয়ে থাকে যে তারা মনে করে অন্যকে হত্যা না করতে পারলে তাদের মরে যাওয়া অনেক ভালো। এই সব কারণেই মুরসি উপজাতি সারা বিশ্বের জেটে বিভিন্নভাবে আলোচিত হয়ে থাকে। যদি কেউ বিনা অনুমতিতে তাদের এলাকায় ঢুকে যায়, তবে তার জীবিত ফেরার আশা একেবারেই কঠিন হয়ে যায়, কারণ মুরসি জাতির কাছে রয়েছে বিভিন্ন ধারালো অস্ত্র যা এক নিমেষেই কারো হত্যা করা সম্ভব। এছাড়াও মুরসি উপজাতির কাছে দেখা যায় AK-47 কিনতে তাদেরকে দিতে হয় প্রায় 30-40 গরু। মুরসি সমাজ গোটা বিশ্বের আলোচনায় থাকে মূলত তাদের আজব কিছু প্রথার জন্য। এই উপজাতিদের মহিলাদের নিচের ঠোঁট কেটে দেওয়া হয়। সেই ঠোঁট কেটে তাতে কাঠের চাকতি ঢোকানো হয়। অশুভ নজর থেকে সুরক্ষা আসবে এমনটা ভেবেই এই প্রচলন শুরু হয়েছে মুরসি সমাজের কাছে। তবে এর জেরে ওই মহিলাদের ঠোঁটের নিচে আংশিক স্বাভাবিকভাবে বড় হয়ে যায়। রিপোর্ট অনুযায়ী এই সমাজের পুরুষেরা বিশ্বাস করে মহিলারা যদি কুৎসিত দেখায় তবে কেউ তাদের দিকে তাকাবে না। মহিলারাও বছরের পরচর পর এই প্রথা মেনে চলেন। মুরসি সমাজে কোনো মেয়ে 15 বছর পা রাখলে কঠিন এই রীতি মানতে হয়। এই জন্যে মেয়েদের ঠোঁটের নিচের অংশ কেটে ফেলা হয়, তারপরে ঠোঁটের নিচের অংশে কাঠ বা মাটির চাকতি ঢোকানো হয়। মহিলাদের এই আজব প্রথার জন্য সারা বিশ্বের পর্যটকের কাছে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মুরসি জাতি। মুরসি উপজাতিদের কুটির অনেকটাই ছোট হয়ে থাকে। মুরসি উপজাতিরা গরুর রক্ত পান করে থাকেন। তারা মনে করে রক্ত পান করলে তাদের শক্তি অনেকটাই বেড়ে যায় এবং তারা অনায়াসে কাউকে মেরে ফেলতে বা যে কোনো যুদ্ধে জিতে আসতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন বিষয় নিয়ে।